জায়গায় তার জীবনীতে তিনি লিখছেন, মান্নাদি লিখছেন, পৃথিবীর কোনো গীতিকার এরকম গানের ভাষা লিখতে পারবেন না কোনোদিন, আর কোনো সুরকারই পারতে পারবেন না সেই সুন্দর কথাগুলিকে এর চেয়ে আরও কোনো ভালো সুরে। আর তাছাড়া আমার মনে হয় রবীন্দ্রসঙ্গীত হচ্ছে পৃথিবীর মধ্যে একমাত্র সঙ্গীত যা কবিতা হিসেবে পাঠ করা যায়, কবিতা হিসেবে অনন্য। সুযোগ পেলেই রবীন্দ্রসঙ্গীত গাইতেন, বলছেন, এই গানে আমি মুক্তির স্বাদ পাই, নিজেকে খুঁজে পাই এই গানে।